أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب سورة البقرة 197 نمبر آيات শাব্দিক অর্থ একটু বলে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা পূর্ণ করো হজকে এবং উমরাকে শুধুমাত্র আল্লাহর জন্য। ফাইন উহসিরতুম, যদি তোমরা বাধাপ্রাপ্ত হও, ফামাস্তাইসারা মিনাল হাদিয়ে, তাহলে তোমরা সেই পশু কুরবানি করো যেটি তোমাদের জন্য সহজলভ্য। ওয়ালা তাহলিকু রুসাকুম, তোমাদের মাথা মুন্ডন করো না, হাত্তা ইয়াবলুগাল হাদিও মাহিল্লা, যতক্ষণ পর্যন্ত কুরবানির পশু তার কুরবানির স্থানে না পৌঁছায়। ফামান কানা মিনকুম মারিজান, যে তোমাদের মাঝে হয় অসুস্থ, আও বিহি আজান, অথবা কারো মাথা ব্যথা থাকে অথবা কারো কোনো কষ্ট থাকে, মির রাসিহি, তার মাথায়, ফাফিদিয়াতুন, তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হবে মিন সিয়ামিন, রোজা রাখা, আও সাদাকাতিন, অথবা সদকা করা, আও নুসুকিন, অথবা কোনো একটি পশু কুরবানি করা। ফাইজা আমিনতুম, আর যখন তোমরা নিরাপদ হয়ে যাও, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ, অতঃপর যে হজের সাথে মিলিয়ে ওমরা করবে, ফামাস্তাইসারা মিনাল হাদিয়ে, তখন তার জন্য সেই পশুই কুরবানি করা আবশ্যক হবে যেটা তার জন্য সহজলভ্য হয়। ফামাল্লাম ইয়াজিদ, কিন্তু সেখানেও যদি সে কুরবানির পশু না পায়, ফাসিয়ামু সালাসাতে আয়াম, তিন দিন রোজা রাখবে, ফিল হাজ্জে, হজের সময়, ওয়াসাবাতিন ইজা রাজাআতুম, এবং বাকি সাতটা রোজা রাখতে হবে বাড়িতে ফেরার পর, বাড়ি পৌঁছানোর পর। তিলকা আশারাতুন কামিলাতুন, এই পরিপূর্ণ দশটি রোজা হবে ফিদিয়া। জালিকা লিমান লাম ইয়াকুন আহলাহু হাজিরিল মসজিদুল হারাম, এই আদেশ তাদের জন্য প্রযোজ্য যাদের বাড়িঘর মসজিদুল হারামের নিকটবর্তী নয়। ওয়াত্তাকুল্লাহ,
আর তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, শাদীদুল ইকাব, শাস্তি প্রদানে বড়ই কঠোর। হজের আয়াত শুরু হয়েছে, আপনারা গত রমজানগুলোতে বিভিন্ন বিষয়ে আলোচনা শুনেছেন এবং সব শেষে মাওলানা নুরুল আমিন সাহেব তিনি আপনাদেরকে যুদ্ধের নিয়মকানুন এবং সত্যিকার অর্থে জিহাদ কাকে বলে আর ইসলামী জিহাদ বলতে কী বোঝায় সে বিষয়ের উপর আপনাদের সামনে দীর্ঘ আলোকপাত করেছিলেন। যুদ্ধের দিন শেষ, এখন হজের মৌসুম শুরু হয়ে গেছে, হজের বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এবং শাব্দিক অনুবাদও বলে দিয়েছি, এটির সম্পূর্ণ অনুবাদ একবারে বলে দিলে তাহলে পরবর্তীতে আলোচনা সহজ হবে। আল্লাহ তাআলা বলছেন, এবং তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা সুসম্পন্ন করো, অতপর যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহা হইলে যে কোনো কুরবানির পশু যাহা সহজে পাওয়া যায় তাহা জবেহ করিও, এবং যতক্ষণ পর্যন্ত কুরবানি স্বস্থানে না পৌঁছে তোমরা নিজেদের মাথা মুড়াইও না। কিন্তু তোমাদের মধ্যে কেহ যদি পীড়িত হয় অথবা তাহার মাথায় কোনো কষ্ট থাকে এবং এই কারণে সে পূর্বেই মাথা মুড়ায়, তাহা হইলে রোজা অথবা সৎকা অথবা কুরবানির দ্বারা উহার ফিদিয়া বিধেয় হইবে। কিন্তু যখন তোমরা নিরাপদ হও তখন যে ব্যক্তি হজের সহিত উমরাহকে মিলাইয়া উপকার লাভ করিতে চাহে তাহার জন্য সহজলভ্য কুরবানি বিধেয় হইবে। কিন্তু কেহ যদি কুরবানির তৌফিক না পায় তাহা হইলে তাহার উপর রোজা বিধেয় হইবে। হজের সময় তিন দিন এবং যখন তোমরা নিজ গৃহে ফিরিয়া আসিবে তখন সাত দিন, এই পূর্ণ দশ দিন রোজা রাখিতে হইবে। এই আদেশ তাহার জন্য যাহার পরিবারবর্গ মসজিদুল হারামের নিকট বসবাসকারী নহে, এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জানিয়ে রাখো আল্লাহ শাস্তিদানে কঠোর। হজের বিষয়ে আলোচনা হচ্ছে। হজ আমার তো প্রথমে মনে হয়েছিল খুব সহজ বিষয়, কিন্তু পড়াশোনা করে দেখলাম হজ করা সহজ না, বেশ কঠিন বিষয়। হজের প্রত্যেকটি বিষয় পালন করা বেশ কষ্টসাধ্য, তবে যারা হজের নিয়তে যায় তাদের মাঝে এক ধরনের আনন্দ বিরাজ করে। যেভাবে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দুটি মৌলিক ঈদের দিন রেখেছেন এবং এই ঈদ পালন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য বিধেয় করেছেন দুই রাকাত নামাজের মাধ্যমে, অর্থাৎ নামাজ পড়াই যেন আনন্দের কারণ হয়। এক কথায় ইবাদত হলো সকল আনন্দের উৎস, এবং এই ঈদের থেকে আমরা এই আনন্দের উৎস খুঁজে পাই যে দুই রাকাত নামাজ পড়ার মাঝে যে আনন্দ রয়েছে এই আনন্দ প্রত্যেকটা ইবাদতের মাঝে যেন আমরা পেয়ে যাই। হজ এটি মুসলমানদের ইসলামের স্তম্ভের মাঝে একটি স্তম্ভ, কিন্তু শর্ত সাপেক্ষ। আমরা দেখি যে শুধুমাত্র কালেমা, যেখানে কোনো শর্তের সুযোগ নেই, বাকি যতগুলো ইবাদত আছে সেগুলো প্রত্যেকটাই শর্ত সাপেক্ষ। কেউ বলতে পারে যে নামাজের তো কোনো শর্ত চলে না, নামাজের ক্ষেত্রে তো অবশ্যই নামাজ আদায় করতে হবে। না, মহিলাদের ক্ষেত্রে তো নামাজে শর্ত আছে, অর্থাৎ তাদের আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যে যতদিন তারা অপবিত্র অবস্থায় থাকেন ততদিন তারা নামাজ পড়বেন না। অতএব বোঝা যাচ্ছে নামাজটাও কোনো কোনো ক্ষেত্রে শর্ত সাপেক্ষ। শুধুমাত্র কালেমা, যেটার কোনো শর্ত নাই, অর্থাৎ কালেমা এখানে কোনো শর্তের সুযোগ নেই, আল্লাহতে বিশ্বাস এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবশ্যই বিশ্বাস রাখতে হবে। অতএব এরপর নামাজ, রোজা, হজ, যাকাত, সবগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমাদের মাঝে কেউ অসুস্থ হয় সেক্ষেত্রে তাদেরকে এই সব বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। তো
এখানে আমরা যে আয়াতটা একটু আগে শুনেছি সেখানে হজ এবং উমরার আদেশ শুরু করা হয়েছে। যারা হজ করতে ইচ্ছুক, যারা হজ গমনে ইচ্ছুক, তাদের জন্য কয়েকটি আবশ্যিক বিষয় আছে। কিভাবে হজে যেতে হবে, কার জন্য হজ ফরজ, কে হজ করবে, কে হজ করবে না, এগুলো বিষয়ে আপনাদের সামনে পূর্বেই আলোচনা হয়েছে, এজন্য আমি দীর্ঘ আলোচনায় যাচ্ছি না। কিন্তু হজে যারা যায়, হজের উদ্দেশ্যে যারা ঘর থেকে বের হয়, তাদের জন্য প্রথম যে নির্দেশটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, সেটি হলো মিকাতে গিয়ে তারা ইহরাম বাঁধবে। মিকাত এমন একটি জায়গা যেখানে পৌঁছানোর পর ইসলামী হেদায়ত অনুযায়ী মুসলমানদেরকে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এখান থেকে তাদের ইহরাম বাঁধতে হবে। একটি দীর্ঘ হাদিস রয়েছে, আমি সম্পূর্ণ হাদিসটা পড়ছি না। তো মিকাত অর্থাৎ যেখানে ইহরাম বাঁধতে হয় সে জায়গাটার নাম মিকাত। মিকাত কয়েকটি জায়গা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মদিনার অধিবাসী যারা, তারা যে জায়গায় তাদের হজের নিয়ত করবে, ইহরাম বাঁধবে, সেটি হলো জুল হালিফা, সিরিয়াবাসীদের জন্য জুহফা, ইরাকবাসীদের জন্য জাতে ইরাক, নাজাদ থেকে আগমনকারীদের জন্য কারনুল মানাজিল, আর ইয়ামেন থেকে যারা আগমন করবে তাদের জন্য হলো ইয়ালামলাম, আর পাকিস্তান, বাংলাদেশ, ভারত এই দেশগুলো থেকে যারা হজের উদ্দেশ্যে যাবে তাদের জন্য মিকাত হলো ইয়ালামলাম। এখন অনেকেই এখানে দ্বিমত পোষণ করেন, কেননা ইয়ালামলাম আগে যখন জাহাজে করে হজে যাওয়া হতো, জাহাজ থেকে নামার পর মক্কাতে যাওয়ার জন্য যে পথ দিয়ে যেতে হতো সেই পথে পড়তো ইয়ালামলাম। কিন্তু বর্তমানে যেহেতু অ্যারোপ্লেনে যাওয়া হয়, এজন্য অনেকের যাত্রাপথে ইয়ালামলামটা পড়ে না। হ্যাঁ, ইয়ালামলাম পড়ে না, হয়তো কারো জন্য জুহফা, অর্থাৎ সে যে পথে যাচ্ছে সেই পথের মিকাত হয়ে যায় জুহফা, আবার অনেকের জন্য মিকাত হয়ে যায় কারনুল মানাজিল। কেননা প্রত্যেকটা প্লেন এক একটা রুট অবলম্বন করে, যে রুটে যে প্লেনটা যায় সেই রুটে যে জায়গাটা পড়ে সেটাই হবে তার জন্য মিকাত। একটু বিস্তারিত বলা যায়, এই যে মিকাত কয়েকটি নাম বলা হলো, পাঁচটা মিকাত, জুল হুজাইফা, জুল হুলাইফা, জুল জুহফা অথবা আল জুহফা, কারনুল মানাজিল, ইয়ালামলাম, আল জাত ইরককেও বলে, জাতে ইরাকও বলে, কেননা এটা ইরাকবাসীদের জন্য মিকাত। জুল হুলাইফা এটি হলো মদিনাবাসী এবং যারা তাদের এ পথ দিয়ে আসবে তাদের সকলের মিকাত, অর্থাৎ মদিনা দিয়ে যদি আমাদের বাংলাদেশি কেউ যায়, মদিনা প্রথমে বাংলাদেশ থেকে মদিনায় গিয়ে যদি অবতরণ করে এবং মদিনা থেকে যদি মক্কায় যায়, তাহলে সেখানেও তার মিকাত হবে জুল হুলাইফা। মসজিদে নববী ও এ স্থানের মধ্যবর্তী দূরত্ব হলো 13 কিলোমিটার, এটি মক্কা থেকে সবচেয়ে দূরবর্তী মিকাত। মক্কা ও এর মধ্যকার দূরত্ব হলো 420 কিলোমিটার। বর্তমানে এ স্থানের নাম আবিয়ার আলী। বর্তমানে এই জুল হুলাইফা এটি নাম পরিবর্তন করে এর নাম রাখা হয়েছে আবিয়ার আলী। দীর্ঘ আলোচনা কেন করছি মিকাতের, এটি আপনাদের সামনে একটু পরেই পরিষ্কার হয়ে যাবে। কেননা যারা হজ করতে ইচ্ছুক, হজ গমনে ইচ্ছুক, তারা যদি এই বিষয়গুলো না জেনে রাখেন তাহলে তাদের হজ সঠিক হজ হবে না, এই জন্য এই বিষয়গুলো জেনে রাখা দরকার। আর যারা হজ করেছেন তারা নিশ্চয়ই এই বিষয়গুলো অনেকটা অবগত আছেন। এরপর আছে আল জুহফা, এটি রাবেগ শহরের নিকটবর্তী একটি গ্রাম। লোকজন এখন রাবেগ থেকেই ইহরামে নিয়ত করে থাকে, কেননা রাবেগ জুহফার সামান্য একটু আগে অবস্থিত। এ স্থান ও মক্কার দূরবর্তী দূরত্ব হল 280 কিলোমিটার। মক্কা থেকে এই যে আল জুহফা এর দূরত্ব হল 280 কিলোমিটার,
এটা মিশর ও সিরিয়াবাসীদের মিকাত এবং সৌদি আরবের উত্তরাঞ্চলের অধিবাসী, উত্তর পশ্চিম আফ্রিকার দেশসমূহের অধিবাসী এবং যারা এ পথে আসেন, এ পথ হয়ে গমন করেন, তাদের সকলের মিকাত হলো আল জুফা। এই বিষয়গুলো আপনারা এই জন্য আপনাদের সামনে উপস্থাপন করা যে যারা প্লেনে যাতায়াত করেন, আর এখন প্লেনে যাতায়াত করা হয়, সাগরপথে তেমন কোনো সুযোগ সুবিধা নাই বা থাকলেও খুব কম, যারা ইয়ালামলামের উপর দিয়ে যান, যখন অ্যারোপ্লেন ইয়ালামলাম অতিক্রম করে তখন একটা অ্যালার্ম বাজানো হয় এবং বলা হয় যে আমরা ইয়ালামলাম পার করে চলে যাচ্ছি, আপনারা এখন নিয়ত করে ফেলেন। তো সাধারণত বাংলাদেশ থেকে যারা হাজিরা যান তারা হজ ক্যাম্পে, হাজি ক্যাম্প থেকেই তারা তাদের এহরাম বেঁধে ফেলেন এবং ইয়ালামলাম যখন অতিক্রম করেন তখন তারা নিয়ত করেন, তাদেরকে বলা হয় যে আপনারা হজের নিয়ত করেন। কেননা প্লেনের ভিতরে সবাই যদি পোশাক পরিবর্তনের কাজে ব্যস্ত হয়ে যায় তো এটা দেখতে খুবই খারাপ লাগবে এবং মহিলাদের জন্য তো এটা সুযোগই নাই যে তারা সেখানে এভাবে তাদের এহরাম বাঁধবে, যদিও তাদের জন্য এভাবে এহরাম বাঁধা আবশ্যক না। পুরুষের জন্য তো এখানে এইভাবে আরও বেশি দৃষ্টিকটু হবে যে তারা তাদের সব কাপড় চোপড় খুলছে এবং একটার পর একটা পরিবর্তন করছে। এই জন্য যারা বাংলাদেশ থেকে রওনা হয়ে যান তারা এখান থেকেই তাদের এহরাম বেঁধে রওনা হন। এরপর তৃতীয় যে মিকাত সেটি হলো কারনুল মানাজেল, একে বলা হয় আসাইল আল কবির। মক্কা এর মধ্যবর্তী এলাকার দূরত্ব হলো 78 কিলোমিটার। এটা নাজাদবাসী, আরব উপসাগরীয় অঞ্চল, ইরাক, ইরান সহ সকল পূর্বাঞ্চলীয় লোকদের জন্য এবং যারা এই পথে আগমন করবে তাদের জন্য মিকাত। বর্তমানে মিকাতের সমান্তরালে আছে মিকাতে ওয়াদি মুহরিম, যা তায়েফের পশ্চিমে আল হুদা রোডে অবস্থিত। মক্কা থেকে দূরত্ব 75 কিলোমিটার। এটা তায়েফবাসী এবং তাদের পথ দিয়ে আগমনকারীদের মিকাত। এরপরে হলো ইয়ালামলাম, আজকাল এই স্থানটিকে বলা হয় সাদিয়া, নাম পরিবর্তন করা হয়েছে, আগে ছিল ইয়ালামলাম, বর্তমানের নাম হলো সাদিয়া, যা মক্কা থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। এটা হলো ইয়ামানবাসী ও তাদের পথ দিয়ে যারা আসবে তাদের মিকাত। বরং যদি জাহাজ পথে যাওয়া হয় তাহলে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত এই দেশগুলো থেকে যারা যাবে তাদের জন্য ইয়ালামলাম। এরপরের মিকাত হলো জাতো ইরাক, এই স্থানটি হলো ইরাকবাসী পূর্বাঞ্চলের লোকদের মিকাত। বর্তমানে এই স্থানটি পরিত্যক্ত, কেননা এখানে যে যাওয়া আসার পথ ছিল, অর্থাৎ আগে যারা স্থলপথে যাতায়াত করতেন তাদের জন্য এটা মিকাত ছিল, কিন্তু বর্তমানে এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। মক্কা থেকে এই জায়গার দূরত্ব হলো 100 কিলোমিটার। আর যারা মক্কাবাসী তাদের ইহরামে নিয়ত তারা নিজেদের ঘর থেকে করতে পারবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এমনই ছিল। তাহলে এতক্ষণ যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এখানে স্পষ্ট হয়ে গেছে যে মিকাত সেই জায়গাকে বলা হয় যেখানে পৌঁছানোর পর ইসলামী হেদায়ত অনুযায়ী ইহরাম বাঁধতে হয়। মদিনাবাসীদের জন্য জুলহালিফা, সিরিয়াবাসীদের জন্য জুহফা, ইরাকবাসীদের জন্য জাতে ইরাক, নাজাদ থেকে আগমনকারীদের জন্য কারনুল মানাজেল, আর ইয়ামেন থেকে আগমনকারীদের জন্য ইয়ালামলাম, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা যাবে তাদের জন্য ইয়ালামলাম। এখন আসুন এহরাম বাঁধার নিয়ম, কিভাবে এহরাম বাঁধতে হয়, যেখান থেকে এহরাম বাঁধা হবে সেখান থেকে পূর্বেই কী কী বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে সেটি এখানে বলে দিচ্ছি। প্রথমে যাদের চুল দাড়ি কাটার প্রয়োজন হয় তারা চুল দাড়ি কেটে নেবে এবং গোসল করবে, পবিত্র হয়ে পবিত্র গোসল দিবে, সুগন্ধি লাগাবে এবং এরপর সেলাইকৃত কাপড় নয় বরং একটি চাদর যেটি কোমরে লুঙ্গির ন্যায় বাঁধবে, আর একটি চাদর শরীরে জড়িয়ে নেবে, মাথা খোলা রাখবে এবং এই কাজগুলো সুসম্পন্ন হয়ে গেলে দুরাকাত নফল পড়বে। আর এরপর নিজের অধিকাংশ সময়
তাকবীর পড়বে, তালবিয়া পাঠ করবে, তাসবিহ পড়বে, তাহমিদ পড়বে, এভাবে তার সময় কাটাতে থাকবে। তালবিয়া যেটি পড়া হয় হজের সময় সেটি হলো লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লা শারীকা লা লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বায়েক। অর্থাৎ হে আল্লাহ, আমি উপস্থিত হয়েছি, তোমার ডাকে আমি সাড়া দিয়েছি, আমি হাজির, তোমার কোনো অংশীদার নেই, নিঃসন্দেহে সমস্ত প্রশংসা এবং সকল সম্পদ তোমারই এবং এই জগতের একচ্ছত্র অধিপতি তুমি, তোমার কোনো অংশীদার নেই। এই যে তালবিয়া, এটি যারা হজে যান হজের সময় এই তালবিয়া তারা পাঠ করতে থাকেন এবং বিশেষ এক আবহ সেখানে বিরাজ করতে থাকে। সেখানে যে মানুষ কোনো ধরনের অপরাধ করবে, অপরাধমূলক চিন্তাও ভাবনাও করবে বা অপরাধের চিন্তা তাদের মাথায় আসবে এটা সম্ভবই না, কেননা এই তালবিয়া যখন পাঠ করা হয় তখন এক আধ্যাত্মিক আবহ সেখানে বিরাজ করতে থাকে। অতএব যারা সারাক্ষণে তালবিয়া পাঠ করতে পারেন তারা করবেন, কিন্তু নামাজের পর বিশেষভাবে উচ্চস্বরে এই তালবিয়া পাঠ করতে হয়। তালবিয়াটা আবার বলে দিচ্ছি, লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লা শারীকা লাকা লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বায়েক। হজের সময় ইহরাম বাঁধা অবস্থায় যে বিষয়গুলো নিষিদ্ধ সেটি হল পরবর্তীতে ইহরাম বাঁধা অবস্থায় সেলাই করা কোনো কাপড় পরিধান করা যাবে না, মাথা ঢাকা যাবে না, মাথায় কোনো ধরনের কাপড় দেওয়া যাবে না, মাথা কোনোভাবেই ঢাকা যাবে না, সুগন্ধি লাগানো যাবে না। এছাড়া অনেকে আছেন সুগন্ধিযুক্ত কাপড় পরিধান করে থাকেন, সুগন্ধিযুক্ত কাপড়ও পরিধান করা যাবে না, অর্থাৎ এমন কাপড় যে কাপড়ের রং সুগন্ধি এরকম কোনো কাপড়ও পরিধান করা যাবে না, মাথা মুন্ডন করা যাবে না, নখ কাটা যাবে না, উকুন বাছা যাবে না এবং উকুন মারা যাবে না, জঙ্গলের কোনো প্রাণী শিকার করা যাবে না, কোনো ধরনের শিকার করা প্রাণী জবাই করা যাবে না, এমনকি যারা সেখানে অবস্থান করছেন কাউকে শিকার করতে উৎসাহ দেওয়া যাবে না, এমনকি কোনো শিকারীকে সাহায্য করা যাবে না, কোনো ধরনের যৌন কার্যক্রম সেখানে করা যাবে না, এছাড়া কোনো ধরনের বাজে কথা বাজে আলাপ এগুলো তো বলাই যাবে না, বাজে কবিতা ফায়েশ কবিতা এগুলো সেখানে পাঠ করা যাবে না, ঝগড়া বিবাদে অংশগ্রহণ করা যাবে না, কোনো ধরনের ঝগড়া বিবাদ সেখানে করা যাবে না। তবে যেগুলো বৈধ অর্থাৎ ইহরাম বাঁধা অবস্থায় যে কাজগুলো করা যায় সেগুলো হলো গোসল করা যেতে পারে, কাপড় ধোয়া যেতে পারে, সমুদ্রপথে যারা যাচ্ছে তারা যদি সমুদ্রে ইহরাম বেঁধে ফেলে খাবারের জন্য তারা সমুদ্রের প্রাণী তারা শিকার করতে পারে। আর মাহরাম মহিলাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, তবে সেলাই করা কাপড় মহিলারা পরিধান করতে পারে, এক্ষেত্রে তাদের কোনো নিষেধ নাই। অন্যান্য তাফসিরে যেটি লেখা আছে, আমি এতক্ষণ খলিফাতুল মসীহ সানির তাফসির থেকে বললাম, অন্যান্য তাফসিরে যেভাবে লেখা আছে তেমন কোনো পরিবর্তন নাই, প্রায় একই বিষয়ে। ইহরাম অবস্থায় যে বিষয়গুলো নিষিদ্ধ তা হলো সেলাইযুক্ত কোনো কাপড় পরিধান করা যাবে না, জুতা ব্যবহার করা যাবে না, কিন্তু বলা হচ্ছে যদি প্রচণ্ড গরম হয় সেক্ষেত্রে স্পঞ্জ পরা যেতে পারে যেটি পায়ের উপরি অংশ ঢাকবে না, মস্তক ও মুখমণ্ডল ইহরামের কাপড় দ্বারা ঢাকা যেতে পারে, কিন্তু বলা হচ্ছে মস্তক এবং মুখমণ্ডল ইহরামের কাপড় সহ কোনো কাপড় দিয়ে ঢাকা যাবে না, পায়ের পিঠ ঢেকে যায় এমন জুতা পরা যাবে না, চুল কাটা যাবে না বা চুল ছেঁড়া যাবে না, নখ কাটা যাবে না, ঘ্রাণযুক্ত তেল বা আতরও লাগানো যাবে না, স্ত্রীর সঙ্গে কোনো ধরনের মেলামেশা করা যাবে না, যৌন উত্তেজনামূলক কোনো আচরণ করা যাবে না, এমন কোনো কথাও বলা যাবে না, স্বীকার করা যাবে না, ঝগড়া বিবাদ বা যুদ্ধ করা যাবে না, চুল বা দাড়িতে চিরুনি চালনা করা যাবে না বা আঙুল দিয়ে এমনভাবে আঙুল দেওয়া যাবে না যেভাবে
দাড়ি ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে বা চুল ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। শরীরে সাবান লাগানো যাবে না, গোসল করা যাবে কিন্তু সাবান লাগানো যাবে না। উকুন, সারপোকা, মশা মাছি এগুলো এছাড়া কোনো জীবজন্তু হত্যা করা যাবে না। এছাড়া অন্য কোনো ধরনের গুনাহ হয় এমন কোনো কাজ এই অবস্থায় করা যাবে না। গুনার কাজ তো আসলে কোনো সময় করা বৈধ নয়, কিন্তু বিশেষভাবে এখানে উল্লেখ করার অর্থ হল হজের অবস্থায় এই বিষয়গুলো যেন আমাদের স্মরণ থাকে। আমি আসার আগে কয়েকটি বিষয় দেখে নিতে চেয়েছি, যেহেতু হজে যাওয়ার এখনও সুযোগ হয়নি, সেই সৌভাগ্য হয় নাই, কিন্তু এরপরে যেহেতু হজের বিষয়গুলো আসতে যাচ্ছে এজন্য আমি কয়েকটি বিষয় এখানে নিয়ে এসেছি। অর্থাৎ একটি ম্যাপ আমি নিয়ে এসেছি যেটি থেকে দেখা যায় যে মসজিদে হারাম থেকে যেহেতু মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফাতে যেতে হবে, অতএব এই এলাকাগুলোর দূরত্ব মক্কা থেকে কতটুকু, পায়ে হেঁটে যাওয়া যায় কি না। তো আমি যতদূর দেখলাম পায়ে হেঁটে যাওয়া সম্ভব না, পায়ে হেঁটে গেলে সময় মতো পৌঁছানো যাবে না। এর ফলে হজের যে সঠিক নিয়ম সেগুলো সময় মতো করা সম্ভব হবে না। যদি সুযোগ থাকে ঘোড়ায় চড়ে যাওয়া যেতে পারে, উটেও যাওয়া যেতে পারে। পায়ে হেঁটে গেলে কখনো কখনো হয়তো যেতে পারবেন, কিন্তু সব ক্ষেত্রে পায়ে হেঁটে গেলে এই বিষয়গুলো সুসম্পন্ন করা কঠিন হয়ে যাবে। মক্কা থেকে আরাফাত এর দূরত্ব হলো 14 কিলোমিটার। যদি কেউ গাড়িতে যায় তাহলে তার সময় লাগবে 17 মিনিট, যদি কোনো ধরনের জ্যাম না থাকে। মক্কা থেকে মিনার দূরত্ব হলো 11 কিলোমিটার এবং গাড়িতে যেতে সময় লাগবে 15 মিনিট যদি মানুষ জ্যামে না পড়ে। মিনা থেকে আরাফাতের দূরত্ব 9.5 কিলোমিটার এবং গাড়িতে যেতে সময় লাগবে 11 মিনিট। কাবা থেকে মুজদালিফার দূরত্ব হলো 11.4 কিলোমিটার, গাড়িতে যেতে সময় লাগে 17 মিনিট। আর আরাফাত থেকে মুজদালিফা 14.7 কিলোমিটার এবং গাড়িতে যেতে সময় লাগবে 18 মিনিট। খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব সুন্দরভাবে হজের নিয়মকানুন বলে দিয়েছেন, কীভাবে হজ করতে হবে, হজের ফরজ বিষয়গুলো কী, সুন্নত বিষয়গুলো কী, নফল কী, কী কী বিষয়ে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে এবং কীভাবে হজ করলে সেটি সঠিক হজ বলে পরিগণিত হতে পারে। হজুর বলেছেন যে হজের উদ্দেশ্যে যারা যাবে তো তাদের মনের মাঝে তো এক বিশেষ পরিবর্তন সাধিত হয়, কিন্তু কাবা শরীফের দিকে যখন তার চোখ পড়বে, প্রথম যখন কাবা শরীফে তার দৃষ্টি যাবে, তৎক্ষণাৎ সে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। কেননা এই সময় সে যে দোয়াটি করবে সেটি আল্লাহর কাছে বিশেষ কবুলিয়তের মর্যাদা রাখে। অর্থাৎ দোয়া কবুলের সবচেয়ে সুন্দর এবং আশা করা যায় যে সে সময় দোয়া কবুল হবে সেটি হলো যখনই এক ব্যক্তি যে কাবার দিকে প্রথম তার চেহারা নিক্ষিপ্ত হবে, অর্থাৎ প্রথম সে কাবা শরীফকে দেখবে, তখন যে দোয়া করবে সেটি ইনশাআল্লাহ আল্লাহর কাছে গ্রহণীয়তার মর্যাদা পাবে, সেটি কবুল হবে। এরপর যখন বাইতুল্লাহর পাশে যাবে তখন হজরে আসওয়াদ থেকে তার প্রদক্ষিণ শুরু করবে, হজরে আসওয়াদ থেকে তার তাওয়াফ শুরু করবে এবং প্রথমে হজরে আসওয়াদ দেখার পর সুযোগ থাকলে সে অবশ্যই হজরে আসওয়াদে চুমু খাবে এবং যদি লোকারণ্য থাকে, ভিড় থাকে, সেক্ষেত্রে সে দূর থেকে ইশারা দিয়ে সে চুমু খাবে হজরে আসওয়াদে। 7 বার হজরে আসওয়াদ থেকে শুরু করে 7 বার সে কাবা শরীফ প্রদক্ষিণ করবে এবং হজরে আসওয়াদে এসেই তার প্রদক্ষিণ শেষ হবে। তাওয়াফ যখন শেষ হবে তখন দুরাকাত নফল পড়বে। দুরাকাত নফল পড়ার পর সাফা এবং মারওয়াতে যাবে, সেখানে গিয়ে 7 বার সাই করবে। সাই বলা হয় একটু জোরে হাঁটা, দৌড়ানোর মতো করে হাঁটা, এটাকে বলা হয় সাই। তো সাফা থেকে মারোয়া, প্রথম সাফা থেকে শুরু করবে, সাফা থেকে মারোয়া এটি হবে 1 বার সাই এবং মারোয়া থেকে সাফা এটি আরেকবার বলে গণ্য হবে। তাহলে এভাবে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এভাবে 7 বার সে প্রদক্ষিণ করবে। অনেকের মতে, অনেকে বলে থাকেন
যে সাফা থেকে মারওয়া এবং মারওয়া থেকে সাফা, একবার এভাবে ঘুরে আসলে একটা প্রদক্ষিণ হবে, কিন্তু হযরত খলিফাতুল মাসিহ সানি বলছেন যে না, সাফা থেকে মারওয়া গেলেই একবার তার সাই হবে। তাহলে এভাবে সাতবার যদি সে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা সে তাওয়াফ বলে সাই করে, তাহলে তার সাই সুসম্পন্ন হবে। এরপর যখন জিলহাজ মাসের অষ্টম তারিখ আসবে, তখন সে মক্কা থেকে সোজা মিনাতে চলে যাবে এবং সেখানে গিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে, অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে সেখানে গিয়ে পৌঁছাবে এবং ফজরের নামাজ আদায় করবে। এভাবে জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিব এবং ইশার সময় সে ইশার নামাজ আদায় করবে। এর পরবর্তী দিন ফজরের নামাজ আদায় করার পর আরাফাতের ময়দানে এমন সময় রওনা দিবে যেন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পূর্বেই সে আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হতে পারে। জোহর এবং আসরের নামাজ সেখানে সে জমা করে পড়বে এবং সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত আরাফাতেই অবস্থান করবে এবং দোয়া ও ইবাদতের মাঝে তার সময় কাটাবে। এরপর যিনি হাজি তিনি মুজদালিফাতে চলে আসবেন, সেখানে মাগরিব এবং ইশার নামাজ জমা করে পড়বেন এবং সমস্ত রাত সেখানে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে কাটাবেন। সেখানে মুজদালিফাতে ফজরের নামাজ আদায় করার পর সূর্য ওঠার পূর্বে শাহরুল হারামে গিয়ে দোয়া করতে থাকবে আর সেখান থেকে সূর্য দেখার পূর্বেই রওনা হয়ে মিনায় গিয়ে পৌঁছাবে আর সেখান থেকে জুমরাতুল আকাবাতে সাতটি কঙ্কর নিক্ষেপ করবে আর প্রত্যেকবার কঙ্কর নিক্ষেপ করার সময় সে তাকবীর বলবে, প্রত্যেকবার কঙ্কর নিক্ষেপ করবে আর বলবে আল্লাহু আকবার। তবে স্মরণ রাখতে হবে এই কঙ্কর নিক্ষেপটি সে অবশ্যই সূর্য দেখার পরে করবে, সূর্য ওঠার পরে এই কঙ্কর নিক্ষেপ করতে হবে। এখানে কঙ্কর নিক্ষেপের কাজ শেষ হলে গিয়ে কুরবানি করবে এবং কুরবানি করা শেষ হলে তবে গিয়ে মাথা মুন্ডন করবে, মাথা ন্যাড়া করবে আর সেই দিন সন্ধ্যার আগে কাবা ঘরের তাওয়াফ করে আসবে। আর উত্তম হলো সেই দিন সন্ধ্যার পূর্বে গিয়ে কাবা ঘর তাওয়াফ করে আসা। এর পরবর্তী দিন মিনায় ফেরত আসবে এবং সূর্য হেলে পড়ার পর জুমরাতুল দুনিয়া, জুমরাতুল উস্তা এবং জুমরাতুল আকাবায় গিয়ে সাতটি করে পাথর নিক্ষেপ করবে। যে জায়গাগুলোর নাম বলা হচ্ছে জুমরাতুল দুনিয়া, জুমরাতুল উস্তা এবং জুমরাতুল আকাবায় প্রত্যেক জায়গায় সাতটি করে কঙ্কর নিক্ষেপ করে আসবে। তাহলে কঙ্কর মোট নিক্ষেপ করা হচ্ছে 3 × 7 = 21 আর আগের 7, অর্থাৎ টোটাল 28টি কঙ্কর নিক্ষেপ করা হবে। এরপর দশম বিষয় হলো এমনইভাবে তৃতীয় দিন এবং চতুর্থ দিনও করবে, যাকে আয়ামুত তাশরিক বলা হয়, অর্থাৎ 11, 12 এবং 13 জিলহাজ। 13 জিলহাজ যেদিন আসবে, 13 জিলহাজ মিনা থেকে সে ফেরত চলে আসবে এবং বাইতুল্লার বিদায়ী তাওয়াফ করবে। 13 জিলহাজ মিনা থেকে সে মক্কায় ফেরত আসবে এবং বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করবে, এটি হলো বিদায়ী তাওয়াফ। যে ব্যক্তি এ সকল শর্ত পূরণ করল সে হজের ফরজগুলো আদায় করে ফেলল আর এমন ব্যক্তি আল্লাহর কাছে এর প্রতিদান পাবে। অতএব এতক্ষণ ধরে হজের যে বিষয়গুলো আলোচনা হলো, আপনারা একটু চিন্তা করে দেখেন, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, বৃদ্ধ বয়সে যদি হজে যাওয়া হয় তাহলে সঠিক অর্থে হজের যে নিয়মকানুন এগুলো তার জন্য পালন করা কঠিন হয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে পালন করা সম্ভব হয় না। অতএব শক্তি সামর্থ্য থাকা অবস্থায় হজে যাওয়া উচিত এবং বিশেষ করে হজ যাদের জন্য প্রযোজ্য হয়
তারা অবশ্যই দেখবে যে হজের যে বিধানগুলো তার উপর প্রযোজ্য হয় কি না। যদি হজের বিধানগুলো তার উপর প্রযোজ্য হয়, অবশ্যই সে যেন একবার জীবনে একবার হলেও গিয়ে হজ করে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, আমরা যেন সবাই হজ করে আসতে পারি। যারা হজে যায় নাই তাদেরও নিয়ত থাকা দরকার, যে যদি হজে যেতে নাও পারে আল্লাহ তাআলা এই নিয়তের বরকতে হয়তো সে তার হজ কবুল করে নেবেন। আর যাদের সুযোগ হয় তারা অবশ্যই হজে যাবে, আর নিয়ত করলে আল্লাহ তাআলা অবশ্যই একদিন না একদিন তাকে সুযোগ দিবেন যে তিনি হজ করে আসতে পারবেন। এখন আসলো উমরার বিষয়। উমরা করার জন্য একটি শর্ত প্রযোজ্য, যদি কোনো ব্যক্তি হেরেমের হয় তাহলে সেখান থেকে সে এহরাম বাঁধবে, আর যারা হেরেমের ভিতরের নন তারা মিকাত থেকে এহরাম বাঁধবে। উমরাতে কুরবানি করা আবশ্যক নয়, তবে কেউ যদি চায় তাহলে উমরা করতে কুরবানি করতে পারে। উমরাতে কুরবানি করা আবশ্যক নয়। আপনাদের নিশ্চয় জানা আছে যে হজ তিন ধরনের হজ হয়ে থাকে, হজে কিরান, হজে তামাত্তু আর হজে ইফরাদ। তো হজে ইফরাদ হলো শুধুমাত্র হজ পালন করা, কিন্তু কিরান এবং হজে তামাত্তু যেটি রয়েছে এতে উমরা এবং হজ একত্রে পালন করা হয়। উমরার জন্য আরেকটি শর্ত হলো হজ যেহেতু শাওয়াল, জুলকাদা এবং জুলহাজে করতে হয়, তবে উমরার জন্য এই শর্ত আবশ্যক নয়। বছরের যে কোনো সময় মানুষ উমরা করতে পারে। কোনো এক ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহ রসুল, উমরা করা কি ওয়াজিব? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ওয়াইন তাআতামিরু খাইরুল লাকুম, উমরা করা ওয়াজিব নয়, তবে যদি তুমি উমরা করো এটা তোমার জন্য কল্যাণকর হবে, তোমার জন্য মঙ্গলদায়ক হবে। তাহলে এই যে আয়াত আমি একটু আগে তেলাওয়াত করেছি, যেখানে বলা হয়েছে ফাইন উহসিরতুম ফামাস্তায়সারা মিনাল হাদিয়ে, এটা আবার কি বিষয়? যে যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে তোমরা যে সহজলভ্য কুরবানি পাবা সেটা কুরবানি করো, এটি আবার কি বিষয়? হজে গেলে কি আবার কেউ বাধাপ্রাপ্ত হয়? এখানে একটি বিরাট ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ রয়েছে, যে মুসলমানদের জন্য এক সময় হজ করা সম্ভব হবে না, মুসলমানরা এক সময় হজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন মক্কা বিজয় হলো তখন তো আর মুসলমানদের জন্য এরকম কোনো সমস্যা ছিল না, কিন্তু এর পূর্বে যারা মুসলমান হয়েছিল তাদের জন্য তো হজ করতে যাওয়া বিপজ্জনক ছিল, তারা চাইলে হজ করতে যেতে পারতো না, কেননা মক্কার কাফের কুরাইশরা তারা মক্কাকে পরিবেষ্টন করে রেখেছিল এবং কোনো মুসলমানকে সেখানে প্রবেশ করতে দিত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি কাবা শরীফ তাওয়াফ করার উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যেও না উমরার উদ্দেশ্যেও না, কাবা শরীফ তাওয়াফের উদ্দেশ্যে তিনি মক্কায় যাচ্ছিলেন সাহাবিদেরকে নিয়ে, কিন্তু পথিমধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে বাধা দেওয়া হয়েছিল এবং রসুল করিম সাল্লাহ আসলাম বাধ্য হয়ে কুরাইশদের সাথে সন্ধি করতে বাধ্য হয়েছিলেন, যেটাকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। রসুল করিম সাল্লাহ আসলামকেও যেখানে বাধা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে সাধারণ মুসলমানরা পরবর্তীতে বাধাপ্রাপ্ত হবে, এতে তো কোনো সন্দেহের অবকাশ থাকে না। এবং বর্তমান সময়েও বিভিন্ন জাতি যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কিন্তু মক্কায় তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না, মক্কায় প্রবেশ করতে তাদের জন্য নিষেধাজ্ঞা আছে, এরকম অনেক দল আছে, অনেক ফিরকা রয়েছে, এমনকি তাদের বিরুদ্ধে এই আদেশও আছে যে তারা যদি প্রবেশ করে তাহলে তারা হত্যাযোগ্য, তাদেরকে হত্যাও করা যাবে। অতএব ফাইন ওহসের তুম ফমাস্তায় সারামিনাল হাদিয়া দ্বারা বোঝা যাচ্ছে যে মুসলমানদেরকে একসময় হজে যেতে বাধা দেওয়া হবে। এ আয়াতে আরও বলা হয়েছে হজ এবং উমরাকারী ব্যক্তি যদি অসুস্থ হয় অথবা যুদ্ধের কারণে হয় অথবা তার মাথায় কোনো ব্যথা থাকে এবং হজ এবং উমরা করা তার জন্য সহজলভ্য না হয়, সহজ না হয়, বাধাপ্রাপ্ত হয়,
তাহলে তাকে অবশ্যই কুরবানি করতে হবে। আর ততক্ষণ পর্যন্ত সে ইহরাম খুলবে না যতক্ষণ পর্যন্ত কুরবানির পশু কুরবানি হওয়ার স্থানে গিয়ে না পৌঁছায়। এখন এই যে শব্দগুলো অর্থাৎ এই যে আয়াত রয়েছে যে ফাইন উহসের তুম ফামাস্তাইসারা মিনাল হাদিয়ে, এখানে অনেক ইমাম তারা ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলেছেন, যেমন একজন ইমাম ইবনুল কাসেম তিনি বলেছেন, যদি কুরবানির পশু সাথে থাকে তবে কুরবানি দিয়ে দিবে, অন্যথায় কুরবানি করার কোনো দরকার নেই। কুরবানি না করলে তার কোনো গুনাহ বর্তাবে না, তার জন্য কোনো গুনাহ হবে না। কিন্তু জমহুর তিনি বলেছেন, ইমাম জমহুর তিনি বলেছেন, যেখানেই বাধাপ্রাপ্ত হবে সেখানে কুরবানি করবে এবং কুরবানি হয়ে গেলে মাথা ন্যাড়া করে ফেলবে। এটি রয়েছে বেহরে মুহিতে, রয়েছে দ্বিতীয় খণ্ড বেহরে মুহিত দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 73। ইমাম শাফি এবং ইমাম মালিকের মতে মাহিল্লাহু অর্থ হলো সেই জায়গা যেখানে হাজিকে বাধা দেওয়া হয়েছে, সেখানে কুরবানি করতে হবে। কিন্তু ইমাম আবু হানিফার মতে যেখানে বাধাপ্রাপ্ত হয়েছে সেখানে কুরবানি করলে চলবে না, বরং বাধাপ্রাপ্ত হওয়ার পর তাকে অবশ্যই হেরেম শরীফে যেতে হবে এবং সেখানে গিয়ে তাকে কুরবানি করতে হবে। কিন্তু হযরত খলিফাতুল মসীহ সানি বলছেন যে যদি যুদ্ধ হয়, হাজিরা যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে কুরবানির পশু সে কীভাবে হেরেম শরীফে নিয়ে যেতে পারে? তার জন্য তো সম্ভবই হবে না, কেননা সে সেখানে বাধাপ্রাপ্ত হয়েছে। অতএব সে যেখানে বাধাপ্রাপ্ত হলো সেখানে সে কুরবানি করবে এবং তার মাথা মুন্ডন করে ফেলবে। কিন্তু অসুস্থতার কারণে যদি কেউ বাধাপ্রাপ্ত হয় আর এরপর যদি সে সুস্থ হয়ে যায়, তাহলে তার জন্য উচিত হবে সে যেন কুরবানির পশু অবশ্যই হেরেম পর্যন্ত নিয়ে যায় এবং সেখানে গিয়ে যেন সে কুরবানি করে এবং তার মাথা মুন্ডন করে। অতএব বাধাপ্রাপ্ত হয়ে সেখানেই কুরবানি করা, এটি হলো যদি যুদ্ধের কারণে কেউ বাধাপ্রাপ্ত হয় অথবা এমন কোনো জাতির দ্বারা তারা বাধাপ্রাপ্ত হয়েছে যার মাধ্যমে সে আর সামনে অগ্রসর হতে পারছে না। কিন্তু কেউ যদি অসুস্থ হয় অথবা তার এমন কোনো সমস্যা হয় যার কারণে সে আর এগোতে পারছে না, তবে সে সুস্থ হলে অবশ্যই এগোতে পারবে, তাহলে তার জন্য আবশ্যক হবে সে যেন অবশ্যই অপেক্ষা করে যে সে সুস্থ হবে এবং সুস্থ হওয়ার পর সে যেন অবশ্যই হেরেমে যায় এবং সেখানে গিয়ে তার কুরবানির পশু সে যেন জবাই করে। কেননা এখানে বলা হচ্ছে ফাইন কানা মিনকুম মারিজান আও বিহি আজান আজাম মির রাসি, তোমাদের মাঝে কেউ যদি অসুস্থ হয় অথবা তার মাথায় কোনো সমস্যা থাকে যার কারণে তাকে মাথা ন্যাড়া করতে হয়েছে, যেমন এমন হতে পারে তার মাথায় কোনো উকুন আছে বা হতে পারে তার মাথায় কোনো ফোড়া বেরিয়েছে যার কারণে তাকে মাথা ন্যাড়া করতে হয়েছে, এমতো অবস্থায় অবশ্যই এমন ব্যক্তিকে রোজা রাখতে হবে অথবা সৎকার দিতে হবে অথবা কুরবানি করতে হবে অথবা কাফফারা হিসেবে তাকে ফিদিয়া দিতে হবে। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এখানে যে ফাইন কানা মিনকুম মারিজান আও বিহি আজান মির রাসি ফা ফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, যদি কারো কেউ অসুস্থ হয়, কারো মাথায় যদি কোনো কারণে ব্যথা থাকে অথবা ফিদিয়া দিতে হয়, তাহলে তাকে ফিদিয়াস্বরূপ রোজা রাখতে হবে অথবা সৎকার করতে হবে অথবা তাকে অবশ্যই কুরবানি করতে হবে। এই তিনটি বিষয়ে তার জন্য ফিদিয়াস্বরূপ পরিগণ্য হবে। অতএব হজের বিষয়ে আমরা যেভাবে সহজ মনে করতেছি অতটা সহজ নয়। হজে যাওয়া এবং হজের নিয়মকানুন যেগুলো পালন করার দরকার, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যেগুলো আমাদেরকে আদেশ দিয়ে গেছেন এবং খলিফাদের মাধ্যমে আমরা যে বিষয়গুলো দেখতে পাই, তো এগুলো বেশ শর্ত সাপেক্ষ এবং প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখতে হয়। আগে আমরা শুনেছি মোয়াল্লেমের সাথে
হজ করতে হয়। তো মনে হতো মোয়াল্লেম কি দরকার, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে যারা বৃদ্ধরা যান অথবা যাদের মাথায় এই বিষয়গুলো থাকে না, এত চিন্তাভাবনা করা তাদের জন্য সম্ভব না, তো তাদের জন্য অবশ্যই মোয়াল্লেম দরকার, অর্থাৎ যিনি হজ সম্বন্ধে অভিজ্ঞ, পূর্বে হজ করেছেন অথবা হজের অভিজ্ঞতা রাখেন অথবা তিনি হজ বিষয়ে যথেষ্ট পড়াশোনা করেছেন। তো এমন ব্যক্তি যদি হাজিদের সাথে যায় তাহলে অবশ্যই উপকার হয়, কেননা এই নিয়মগুলো মানার জন্য তাকে অবশ্যই একজন গাইডের দরকার হয়, আর সেই গাইড হলো মোয়াল্লেম, বাংলাতে বলে শিক্ষক, আরবিতে বলে মোয়াল্লেম। যিনি শিক্ষক তিনি সাথে থাকবেন এবং তিনি তাদেরকে সাহায্য করতে পারেন। কিন্তু যদি কোনো সুস্থ সবল ব্যক্তি হয়, যদি এমন ব্যক্তি যিনি পড়াশোনাও জানেন সুস্থ সবল, তাহলে অবশ্যই তিনি হজে যাওয়ার পূর্বে এই বিষয়গুলো ভালো করে পড়াশোনা করে নেবেন, ভালো করে দেখে নেবেন, কেননা এর মাঝে যদি ভুল হয় পরবর্তীতে তাকে কিন্তু কাফারা দিতে হবে, এবং এই কাফারা সহজ না, এই কাফারা বেশ কঠিন। এই কাফারার বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা করব। আজকের জন্য শুধু এতটুকুই থাকলো যে যারা হজে যাবেন, হজের মৌসুম আসতে যাচ্ছে, সামনে হজের সুযোগ হতে যাচ্ছে, অনেকেই যেতে পারবেন, তো যারা হজে যেতে পারবেন তাদের জন্য আবশ্যকীয় বিষয় হলো হজের বিষয়ে যেগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই পড়াশোনা করে নেবেন। আর হজ গাইড আমি অনেকটা পড়ে দেখেছি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা হজ গাইড দেওয়া হয়েছে, যেখানে সংক্ষিপ্তভাবে যারা হজে যেতে চান সংক্ষিপ্তভাবে তাদের জন্য হজের রীতিনীতি সেখানে বলে দেওয়া হয়েছে, এবং খলিফাতুল মসীহ সানি আমাদেরকে হজের যে নিয়মাবলী বলেছেন আমি সেখানে মিলিয়ে দেখেছি, প্রায় হুবহু, তেমন কোনো পার্থক্য আমি খুঁজে পাইনি। অতএব যারা আহমদিরা আছেন, তারাও যারা হজে যাচ্ছেন এবছর, তারা অবশ্যই এই হজ গাইড আপনারা দেখে নিতে পারেন, সেখানে হজের বিষয়গুলি আছে। আর যারা হজ গাইড দেখতেও চান না তারা দর্শে নিয়মিত বসবেন, ইনশাআল্লাহ হজের বাকি যে নিয়মগুলো আছে সেগুলো আমরা আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে এ পর্যন্তই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইসলামের স্তম্ভ হজ করার সুযোগ দিন সবাইকে, এবং সবাইকে আল্লাহ তাআলা এই তৌফিক দিন আমরা যেন হজ করতে পারি এবং এই নিয়ামত থেকে আমরা উপকৃত হতে পারি, আল্লাহ তাআলার আদেশ যেন আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।